হিজা টেকনিক। তো হিজা টেকনিকটা কেমন তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, যখনই তোমার সামনে কোনো পাওয়ারফুল চলে আসে, সে গুন্ডা হোক বদমাশ হোক, তো তোমার থেকে খুব শক্তিশালী, তার কাছ থেকে বেঁচে বাড়িতে ফিরবে কিভাবে, তো টেকনিকটা আমরা দেখাচ্ছি। তো হিজা টেকনিকটা বেশিরভাগ তোমরা বুকে অ্যাটাক করতে পারো। অ্যাটাক করলে কি হয়, এই অ্যাটাকটা যদি তোমরা ফুল পাওয়ারফুল যদি অ্যাটাক করো, তো অ্যাটাক করলে ওরা বডিটাকে ড্যামেজ হয়ে যাবে, ডেড হয়ে যেতে পারে। তো তখনই তোমরা অ্যাপ্লাই করতে পারো, যখনই কোনো রাস্তায় বিপদে পড়লে সেই সময় তোমরা অ্যাটাক করতে। তো দেখো ফার্স্ট হেজা টেকনিকটা কি হচ্ছে, ফার্স্টে তুমি যাচ্ছ, এটাকে কন্ট্রোল হচ্ছে অ্যাটাক। তো কি করছো, ফার্স্ট যাচ্ছ এখান থেকে অ্যাটাক। তো দেখো আমি এটা খুব সোলো সোলো এটাকে অ্যাটাক করলাম, আর তোমরা যখনই অ্যাটাক করবে খুব পাওয়ারফুল অ্যাটাক করবে। কো আমি একে খুব জোরে মারছি না, যেহেতু লাগবে ওকে, তার জন্য আমি একে সোলো সোলো আমি অ্যাটাকটাকে দেখালাম। তো কি করবে, ফার্স্টে তোমরা এটাকে ফুল ধরবে পাওয়ারফুল, আর এটাকে হিট করবে। তাহলে আমরা কি করছি, যখনই আমাদের থেকে খুব হাইটে অনেক লম্বা হচ্ছে, তো তখন কি করবে, এটাকে ধরবে, জাস্ট অ্যাটাক, জাস্ট অ্যাটাক, এটাকে জাস্ট বডিটাকে এভাবে টানবে, তারপর এটাকে অ্যাটাক করবে। তো দেখো জামটা কিভাবে করবে, এখান থেকে এটাকে যখনই এটাকে তুমি খুব টাইট করে ধরছ, ধরার পরে এটাকে এই জাম্প করছে, তারপর এটাকে অ্যাটাক করছে। তো দেখো আমি এইভাবে তোমাদেরকে সোলো দেখাচ্ছি। তো ফার্স্ট এই আছে, তো আমি এখান থেকে যাচ্ছি এই। তো দেখো আবার দেখাচ্ছি এই। তো তাহলে এটাকে ফুল হিট করছো এই এলবো, আর হেজা এটা করতে পারো। তো কি করবে, এটাকে হেজা মারছো এই, আর এটাকে এলবো এখান থেকে মারতে পারো, তোমরা ডবল অ্যাটাক করতে পারো। তো দেখো আমি হেজা আর এলবো দুটো অ্যাটাক দেখাচ্ছি অ্যাটাক। তো তোমরা এই জায়গাটাই করতে পারো এলবোটাকে এই। ফার্স্ট কি করছো, তোমরা এখান থেকে এটাকে ধরছো, ফার্স্ট এটাকে মারছো, মারার পরে এটাকে অ্যাটাক করছে। তো দেখো আমি ডবল অ্যাটাক দেখাচ্ছি অ্যাটাক। তো আবার দেখাচ্ছি, দেখো অ্যাটাক, তোমরা এই ডবল অ্যাটাক দুটো করতে পারো। ফার্স্টে কি করবে, ওয়ান টু এখানে। তো দেখো আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, ফার্স্ট তো আছে, আমি এটাকে ধরছি এই, জাস্ট অ্যাটাক। তো দেখো আরেকবার দেখাচ্ছি অ্যাটাক। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন।